হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা রিকোয়েস্টেড, আর একটা ভিডিওতে দুটো রিকোয়েস্ট অ্যাড করে দিচ্ছি আমি। সেটা হচ্ছে, একজন আমাকে কমেন্ট করেছিল সাদা শাড়ি পরে ব্লগ আপলোড করো। সো দেখো, আমি আঁচলটা একটু ছোট হয়ে গেছে, শাড়িটা অ্যাকচুয়ালি ঠিক করে পরা তো হয়েছে, বাট কুচিটা অনেক বেশি হয়ে গেছে। কুচিতে সাতটা না আটটা প্লিট পড়েছে, আর সেই জন্য আঁচলটা হয়ে গেছে ছোট, যেটা আমি বুঝতে পারিনি। সো আর খুলে পড়তে ইচ্ছা করছে না। এটা হলো ফার্স্ট রিকোয়েস্ট, যে বলেছিল আমাকে হোয়াইট কালারের শাড়ি পরে ব্লগ আপলোড করো, এটা এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাকে বলেছিল হেয়ার বান বানাতে। সো আমার হেয়ার তো তোমরা সবাই জানোই কতটুকুনি, এই যে এইটুকখানি হচ্ছে আমার হেয়ার। সো এই হেয়ারে হেয়ার বান এইটুকখানি হবে, ফুলুরির মতন হবে, মানে খুব বড় চুলও না আর খুব মোটা হেভি হেয়ারও নয়। সো হেয়ার বান খুব বেশি হবে না। সো আমি একটা আইডিয়া বার করলাম, সো হেয়ার বানটা কি করে বানাই, এখানে দেখতে পাচ্ছ, এই যে এই দেখো, এটা না খুব শখ করে এক বছর দুর্গাপূজার সময় কিনেছিলাম। আমার লম্বা চুল খুব ভালো লাগে, বাট চুল লম্বা হয়ই না, এত চুল ঝরে যায়, হেয়ার ফলিং হতে শুরু হয় না, দেন মানে চুলটা লম্বা হয়, একটু লম্বা হলেই চুলে এত বেশি হেয়ার ফল স্টার্ট হয়ে যায় আমার, যে চুলটা কাটতে আমি বাধ্য হই। কারণ এত বেশি হেয়ার ফল হলে বড় চুল নিয়ে কি করবো বলো, চুল তো সেই পাতলাই হয়ে যাবে। সো আমি না এটা এক বছর দুর্গাপূজায় কিনেছিলাম, আমার খেয়াল নেই কোন বছর, 2020 বা 21 বা তার আগে হতে পারে মেবি। তো খুব যত্ন করে এটা রেখেছিলাম, এটা কিনেছিলাম অষ্টমীর দিন শাড়ি পরে, আর তখন চুলটা না একটু লম্বা ছিল। এটা মনে হয় 2021-এ কেনা মেবি, দুর্গাপূজার আগে আগে গড়িয়াহাট থেকে কিনেছিলাম। খুব সুন্দর এটা, দেখো কোনো জট নেই, কিছু নেই। সো কিনেছিলাম এই জন্য যে চুলটা একটু লম্বা হয়েছে, তার সাথে এটা অ্যাড করে দেব, দিয়ে মোটা করে একটা হেয়ার বেনি করব, করে অষ্টমীতে পুজো দিতে যাব শাড়ি পরে। বাট সে বছর 2000-এর কোন বছর আমার ঠিক খেয়াল নেই, তো সেই বছর জানি না কি কারণে ভীষণ মন টন খারাপ ছিল, অশান্তির মধ্যে ছিলাম, এখন আমার খেয়াল নেই কি কারণে, তো এটা ইউজ করাই হয়নি। তো সেই থেকে এটা যত্ন করে গুছিয়ে রাখা। তো আজকে ভাবলাম যেহেতু রিকোয়েস্ট এসেছে হেয়ার বান বানাও, তো এইটা দিয়ে একটা হেয়ার বান বানাবার চেষ্টা করি, খোপা দেখি পারবো কিনা আমি জানি না, আমি চুল বাঁধতে পারি না। সো এটা দিয়ে আজকে হেয়ারটা বান করার চেষ্টা করব। সো এটাই হচ্ছে আজকের ভিডিও, মানে দুটো রিকোয়েস্ট, একটা হচ্ছে হেয়ার বান বানিয়ে দেখাও, আর একটা হচ্ছে হোয়াইট কালারের শাড়ি পরো। সো হোয়াইট কালারের শাড়িটা আজকে সেকেন্ড টাইম পরছি, খুব সুন্দর, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। শাড়িটার পুরোটা হচ্ছে তোমার কি কাপড় বলবো, নেটক্রিম মতন, বাট এত সফট, এত সুন্দর না শাড়িটা, কিছু বলার নয়। তো আমি ভেবেছিলাম এইটা মানে এই ম্যাটেরিয়ালের ওপরে আরো দু তিনটে কালার যেগুলো আমার ফেভারিট, যেমন ধরো ব্ল্যাক, রেড, ব্লু, ইয়েলো, এইসব কালার গুলো কিনবো, বাট এখনো কেনা হয়নি। আর এর ব্লাউজটাও বানাতে দেওয়া আছে, এখনো বানানো হয়নি। তো চলো আর বেশি দেরি না করে আমি তোমাদেরকে হেয়ার বানটা বানিয়ে দেখাই। আগেই সরি বলে দিচ্ছি, খুব ভালো মতন হয়তো পারবো না, জানি না, তবুও চেষ্টা করব, ঠিক আছে? তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করছি। একটা গার্ডার নিয়ে নিয়েছি, কি করে বাঁধবো আমি নিজেই বুঝতে পারছি না, তবুও চেষ্টা করছি। গার্ডার তো অবশ্যই লাগবে, তিনটে নিয়েছি, ঠিক আছে? তো চলো স্টার্ট করছি। আর আমি যেহেতু শাড়ি পরি না, আমার কাছে ক্লিপ নেই, আমি মানে পিন নেই, এখানে যে সেফটি পিন আটকাবো পিন খুঁজে পাচ্ছি না। তো চলো শুরু করছি, আমিও দেখতে চাই এটা দিয়ে হেয়ার বান বানানো যাবে কিনা, তাহলে কখনো বিয়ে বাড়ি টাড়ি গেলে হেয়ার বান বানানো যাবে, বিয়ে বাড়ি যদিও যাই না, বছরে একটাও বিয়ে বাড়ি নেমন্তন্ন পড়ে না। চলো স্টার্ট করছি। আমার চুলটা এইটুকখানি, ব্যাস এর বেশি হয় না। তো আমি গার্ডার দিয়ে চুলটাকে আগে এরকম পনিটেল বানিয়ে নিচ্ছি একটা, এই যে, ঠিক আছে? এবার এর সাথে আমি ওটা অ্যাড করব, অ্যাকচুয়ালি এটা বান বানাবার জন্য না, এটা হচ্ছে তোমার বেনি বানাবার জন্য, ঠিক আছে? তো বেনি তো আমি করছি না, দেখো এই হলো। এবার আমি ওপর দিয়ে আরো একটা গার্ডার আটকে দেবো, এখন এত এত গার্ডার আটকে বাচ্চে তো চুলটা পরে খুলতে পারবো কিনা আমি জানি না, খোলার সময় এই দেখো।
একটু অন্যভাবে চেষ্টা করতে হবে। এটাই বেরিয়ে চলে আসলো, দাঁড়াও হবে না মানে হবে, হতে হবে, ঠিক মানবো। দারুণ লাগছে না এরকম বড় চুল, কোমরের কাছে বেশ লটপট করবে, দেখো আমার দারুণ লাগে, কিন্তু চুলই নেই। আমি নর্মালি হেয়ার বান বানাতে পারি না, তাও আবার এইটা দিই, তাও চেষ্টা করছি তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য, আর কি করব পারছি না। হয়ে যাবে মনে হচ্ছে, এবারে ভগবান যদি আমায় সত্যি সত্যি এত বড় একটা চুল দিত। এই দেখো হেয়ার বান ফাইনালি। আমি না পারি না হেয়ার বান বানাতে, ওকে, বাট না আমি চেষ্টা করলাম। কোনো সাজুগুজু টুজু কিচ্ছু করিনি, একদম ভালো লাগছে না, গরমে কিচ্ছু ভালো লাগছে না, বসেই ছিলাম, বসে বসে সময় কাটছে না, ভীষণ বোর ফিল হচ্ছে, আবার ভিডিও করতেও ইচ্ছা করছে না, বাট ভিডিও তো করতে হবে, কারণ শরীর খারাপ হলে করতে তো পারি না, বাট মন খারাপ, সো মনকে ভালো কি করে করব আমি বুঝতে পারছি না, সো ভাবলাম একটু ভিডিও করি, তাহলে টাইমটা বেরিয়ে যায়, টাইমটা পাস হয়ে যায়, কারণ যখন মন খারাপ থাকে না তখন টাইমটা ভীষণ ভারী লাগে, মানে টাইম অনেক লম্বা লাগে, কিছুতে সময় কাটতে চায় না, ভীষণ বিরক্তিকর এই সময়টা, জানি না কার সাথে তোমাদের কারোর সাথে এরকম হয় কি না, আমার সাথে হলে ভীষণ বিরক্তিকর, মানে কোথায় যাই কি করি, করলে একটু নিজে ভালো লাগবে, নিজে ঠিক থাকবো, একটু হাসি খুশি থাকবো, সেই জায়গাটা খুঁজতে থাকি, বা সেই জায়গাটা আমি পাই না। তো যাই হোক, রিকোয়েস্ট ছিল হোয়াইট শাড়ি পরে ব্লগ বানাও একটা, সো আমি হোয়াইট শাড়ি পরে করলাম, এই যে শাড়িতে পিন আটকায়নি, বারবার আঁচলটা পড়ে যাচ্ছে, আর এই হলো আমার বান, কেমন লাগছে দেখো, ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও, যে রিকোয়েস্ট করেছিল হেয়ার বানের জন্য ব্যাক সাইডটা ভালো করে দেখালাম, দেখো এই বানটাকে দেখে কিন্তু বোঝা যাবে না কিছুতে যে এটা ফলস হেয়ার দিয়ে বান বানানো, একটা দিক দিয়ে বোঝা যেত, সেটা হচ্ছে যদি আমার হেয়ার কালার আর হেয়ার বানের হেয়ার কালার দুটো আলাদা থাকতো, মানে আমার চুলটা যদি কালার করা থাকতো আর ফলস হেয়ারটা যদি ব্ল্যাক থাকতো তাহলে ধরা যেত, বাট দুটোই সেম কালার, সো ধরা যাচ্ছে না। তো চলো আর বেশি বক বক করে ভিডিওটা বড় করব না, ভিডিওটা আজকে এই অবধি, সো দুটো রিকোয়েস্ট কমপ্লিট করলাম, একটা হচ্ছে হোয়াইট শাড়ি পরে ব্লগ আর একটা হচ্ছে হেয়ার বান। চলো আর কি বলবো কথা বুঝতে পারছি না, এরপর অযথা বক বক করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো ব্লগটা এখানেই অফ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও, টাটা।